যদি কোনো ছেলে অন্য দেশে থাকেন এবং সর্বাধিক পিতার বাড়ি তৈরিতে তার অবদান থাকে তবে বাবার মৃত্যুর পরে সেই সম্পত্তি কিভাবে বন্টন করা হবে যে পুত্র সর্বাধিক অর্থ প্রদান করেছে তার নিজের বাড়ি নেই এবং সে ভাড়া বাড়িতে থাকে অন্যান্য অন্য ছেলেরা যারা খুব বেশি কিছু অবদান রাখেনি তারা ঘরে থাকে এবং বাড়ির সমস্ত সুযোগ সুবিধা লালন করে অন্য ছেলে তার চাকরি থেকে বাড়িতে ভাতা পায় যা সে তার আয়ের হিসাবে বিবেচনা করে যে পুত্র সর্বাধিক অবদান রেখেছিল সে এখন অন্য দেশে থাকে যে পুত্র অন্য দেশে থাকে তার পিতা কিভাবে অধিকার দেওয়া উচিত মৃত্যুর আগে তার অন্য অন্য বাচ্চাদের কীভাবে পরামর্শ দেওয়া উচিত আল্লাহ রব্বুল আলম আমাদের দেশের মুসলিমদেরকে হেদায়ত দান করেন পারিবারিক কাঠামোর ক্ষেত্রে ইসলামের পরোয়াই করে না জি হ্যাঁ ছেলেদের ধন সম্পদের সবগুলি বাবার নামে হবে আর বাবার নামে বাড়ি ঘর হবে বাবার নামে মায়ের নামে জমি জায়গা হবে এগুলি হ্যাঁ গের ইসলামী তরিকা এগুলি ইসলামী তরিকা নয় এগুলি হচ্ছে অবিচার সুবিচার নয় অবিচার যার ফলে এই সমস্যাগুলি আমরা মানে ফেস করছি বা এই সমস্যার সম্মুখীন হচ্ছি তো যখন এই রকমটা হয়ে গেছে তাহলে তারা মীমাংসাতে আসবে এবং যে যে অনুপাতে খরচ করেছে সেই হিসাবে ইনসাফ করে নেবে সেই হিসাবে ইনসাফ করে নেবে এবং বাবা মাকে যদি এমনটা করে থাকে যে বেশি টাকা পয়সা বেশি আপনার আই ইনকাম করে উপার্জন করে দিয়েছে যেই ছেলে সেই ছেলেকে সেই অনুপাতে দিয়ে দেবে যেখান থেকে হোক না কেন সেই বাড়ি থেকে হোক অন্য কোথাও থেকে হোক তার ওই ঘাটতিটা আনুমানিক পুরা করে দেবে আল্লাহ রব্লা যেন সুবিচারে সকলকে তৌফিক দান করেন